হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রানা, ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে লিবিয়া যেতে কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে আজকের এই ভিডিওতে আমি বলে দিব। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে লিবিয়া যেতে চাচ্ছেন কত টাকা খরচ হতে পারে আপনার দুবাই থেকে লিবিয়া যেতে এবং কতদিন লাগতে পারে এবং দুবাই দেরহামের কত দেরহাম লাগবে বা বাংলাদেশ টাকার কত টাকা লাগবে এ টু জেড বলবো। আর যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার ফোনে। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে লিবিয়া যাওয়া কিন্তু অনেক সহজ। আপনি যদি বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসায় আসেন, আপনার সেই ভিজিট ভিসা থাকা অবস্থায় আপনি চাইলে দুবাই থেকে লিবিয়া চলে যেতে পারবেন। দুবাই থেকে যারা লিবিয়া যেতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব, সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার খুব ভালো বিশ্বস্ত লোক আছে, তাদের দুবাইতেও রুম আছে, লিবিয়াতেও রুম আছে, তারা আপনাকে সিম তারপর হচ্ছে কাম ম্যানেজ করে দেওয়া সব কিছু, এভরিথিং সব কিছু করে দিবে। সো গাইস, যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসছেন বা দুবাই থেকে লিবিয়া যেতে চাচ্ছেন তারা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ লিবিয়াতে বর্তমানে পরিস্থিতি কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে, আগের মতন এরকম মারামারি হানাহানি কিচ্ছু নাই। সো যারা দুবাই থেকে লিবিয়া যেতে চাচ্ছেন দুবাই দেরহামের কত দেরহাম লাগবে, দেখুন গাইস, বাংলাদেশ থেকে যদি আপনি লিবিয়া যান তাহলে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা নেবে বাংলাদেশ টু লিবিয়া। আর যদি আপনি দুবাই টু লিবিয়া যান, দুবাই থেকে যদি আপনি লিবিয়া যান তাহলে বাংলা টাকার প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত লাগবে। আর যদি আপনি দুবাই দেরহামের হিসাব করেন তাহলে 7,000 থেকে 8,000 দেরহাম পর্যন্ত খরচ হবে দুবাই টু লিবিয়া। খুব ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি দুবাই থেকে লিবিয়া চলে যেতে পারবেন, অনেক আরামদায়ক জার্নি হবে আপনার। প্রিয় গাইস, যারা লিবিয়া যেতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখে তারপর লিবিয়া যায়েন, কারণ লিবিয়া থেকে যারা ইউরোপে লিবিয়া যারা যায় তারা অবশ্যই ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়েই যায়, লিবিয়া কেউ বসে থাকার জন্য যায় না। সো আপনারা হাতের কোনো কাজ জানা বা আরবি একটু প্র্যাকটিস করে তারপর লিবিয়া যান, কারণ লিবিয়া কিন্তু একটা মুসলিম কান্ট্রি, ওইখানে কিন্তু ম্যাক্সিমাম আপনার আরবি আর হিন্দি চলে। সো যারা আরবি হিন্দি বা ইংলিশ জানেন তাদের কোনো কষ্ট হবে না, আর যারা হাতের কাজ জানেন তাদেরও কোনো কষ্ট হবে না। সো গাইস, বলে দিছে কিন্তু লিবিয়া যারা যেতে চান দুবাই থেকে লিবিয়া তাদের 7 থেকে 8,000 দেরাম পর্যন্ত খরচ হবে, যা বাংলা টাকার 2 থেকে 2.5 লাখ টাকা লাগতে পারে। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরব ভিডিওতে। আল্লাহ হাফেজ।